সবাইকে আমি ভালোবাসি শাবানা আপার সাথে আমার শাবানা এবং শাবনূর এই দুইটা আর্টিস্টের সাথে আমার সবচেয়ে বেশি ছবি একটু জানতে চাই আপা এই দুই প্রসঙ্গে শেষ করে দেব হ্যাঁ আচ্ছা শাবানা আপা শাবনূর শাবানা আপার সাথে আমার প্রচুর ছবি আছে তো ও শাবানা তো একদম মাটির মানুষ মানে ঘরের মানুষের মতো সে বাসার থেকে আসতো আয়সা কইতো আই কি খাওয়ান আছে খাওয়ান দে তো প্রোডাকশন অনেক নোংরা কথাও বলতাম আমরা তারা বলতাম যে খাওয়ান পাবো কই বাথরুম ভরে আছে সে এরকমও করতো তারপরে মনে করেন যে আমি হয়তো একটা ভালো একটা ড্রেস পরছি বা ভালো একটা কানের দুল পরছি গলার পরছি আশা করতে আল্লাহ দুল্লাহ এটা তোর গলা এটা কি সুন্দর আমার একটু দিবি তো আমি তো তখন নতুন আমার শাবানা ম্যাডাম আমার কাছে গলার সেন চাইছে আমার লাগবো না আমি খুলে দিয়ে দিলাম শাবানা পাকে মানে উনি এরকম ছিল আবার হয়তো দুপুরের সময় খাওয়ার সময় এই খাবি না আপা খাবো আপনি খাইতে থাকেন না একসাথে খাবো প্রচুর খাবার আনতো প্রচুর শাবানা আপা প্রচুর খাইতে পারতো তো একসাথে বৈশা খাইতাম আমরা সে ঘরে ঘরের মানুষের মতো একবার ননদ ভাবি একটা ছবি শুটিং করতেছি তো আমাকে শাবানা আপা বলেনি কথাটা যদি বলা থাকতো তাহলে তো আমি কাজটা করি না তো ঘটনা শেষে আমার ভাইয়ের বউ আমি তার ননদ তাকে চুল ধরে আমি মাটির থেকে চুল ধরে উঠাবো কিন্তু সে যে ফলস পড়ছে এটা আমার মনে নাই আমাকে বলেই নাই আমি তার চুল ধরে উঠাইতে গেছি সে নিচে রয়েছে ফলসটা আমার হাতে চলে আসছে আমার বলে যে এটা কি করলি আমি কই সারা জীবনে আমি তো দেখে আসছি ভাবছি যে আপনার চুল আমি তো জানতাম না আর তখন পর্যন্ত আমি জানতাম না যে ফলস পড়ে মানুষে তো হ্যাঁ বলে ওই শর্টকাট আবার নতুন করে শর্ট নিতে হইলো এরকম সম্পর্ক ছিল হ্যাঁ হ্যাঁ এই সম্পর্ক ছিল তারপরে হয়তো আমরা তখন তো পপুলার একটা স্টুডিও ছিল ওখানে হ্যাঁ ওখানে আমরা শুটিং করতাম হয়তো বহুত অনেক রাত হয়ে গেছে তা আমার বলতো যে এই দুলারি যাবে কি দিয়ে আমাকে আমি আর কি দিয়ে যাবো সিএনজি যাব আমার তার গাড়ি নাই কাজ চলো আমি তারা নামাই দিয়ে আসামনি নামাই দিয়ে যামনি তা আমি চিন্তা করতাম শাবানা থাকে গুলশান বনানীতে আর আমি থাকি তখন মগবাজার দিলুরে আমি বললাম আচ্ছা চলে না পা কিন্তু আমার বাসা আমি বাসা পর্যন্ত ওনাকে নিব না তো যদি আমি বাসা পর্যন্ত এই জন্য নিব না যদি উনি বাসার ভিতরে যাইতে চায় কারণ ওনার বাড়িঘরের সাথে তো আমার বাড়িঘরে তুলনা হয় না তখন এখন হয়তো নাই কিছু তারপর একটা পরিবেশ আছে আমার কিন্তু তখন তো আমি একেবারেই সিঙ্গেল ছিলাম আমার বাসা ওরকম ছিল না তো যাই হোক শাবানা পা কিন্তু জোর করেই আসতো জোর করে আমার বাসায় আসতো আমার বাসায় যেত হয়তো ওয়াশরুম ইউজ করতো দেখতো ওইটার জন্য তার মনে কোনো খুব ছিল না যে দুলারে বাসা সুন্দর না বা সাজানো না বা ওরকম ফিটফাট না এগুলো তার কোনো ই ছিল সে মানুষটাই ছিল মাটির মতো শখ করে যেত সে সবার সাথে মিশতে পারতো গ্রামে একবার একটা কি একটা ছবি শুটিং করতে গেছি এই ফুলবাড়িয়াতে একটা বুড়ি সকালবেলা শীতের দিন ছিল রান্না করে রাখছি সেখানে সে মাইটা পাতলে মধ্যে গুড়া মাছের তরকারি আর ভাত যায় সে ঢাকনা উঠিয়া দেখলো না না শীতের দিন না গরমের দিনই ছিল পান্তা ভাত ছিল সে ঢাকনা উড়ে দেখলো পান্তা ভাত আর একটা আমাদের তরকারি সে নানিরে বলতেছে নানি আমি ভাত খাই নানি তো মহা খুশি সাবানা আবার ভাত খাইবো নানি মনে ঠাট্টা করতেছে বলছে খান খান না সাবানা তো গাপ করে ওখান থেকে ভাত তরকারি না সে কি আর শুটিং মনে সে গাপ গাপ খাওয়া আমিও খেতাম না আমার ভিতরে যাবে না কিন্তু তার ভিতরে কিন্তু গেলো সে কিন্তু খেয়ে ফেললো এই হচ্ছে শাবানা আমি শাবানা পাকে খুব মিস করি ভীষণ মিস করি আমার যখনই ওনাকে কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলে দেখি আমি অনেক সময় ওনাকে দেখি ওনার সাথে আমার প্রচুর ছবি আছে ননদ ভাবি একটা ছবি ননদ ভাবি না সরি একটা ছবি ছিল স্বামী ডাইরেক্টর ছিল নুরুল আলম অনেক আগে আমার প্রথম দিককার ছবি তখন আমি বেশ ফ্যাটি ছিলাম শুরুর হওয়ার পরে দুই তিন চার নাম্বার ছবি হবে আমার তখন আমি অনেক ফ্যাটি ছিলাম তো শাবানা পা আমরা সাভারে শুটিংয়ে গেছি তখন তো সাভারে বেশিরভাগ শুটিং হতো মানুমিয়ার বাড়িতে তো ওই ছবিতে শাবানা পা বুলবুল ভাই চন্দনা আপা বাবর মায়া হাজারিকা আপা ছিল তো আমি ছিলাম বোন দুই ভাইয়ের এক বোন খুব আদরের বোন খালি খাওয়ায় সবাই মিলা এক তরমুজে না একবারে ভাঙ্গা দেয় আমাকে তো শাবানা পা আমারে কয় কি যে তুই তরে শুন তুই যতটা না মোটা তর তো এরা খাওয়ায় খাওয়ায় আরও মোটা করতেছে আর কথা হইলো মায়া হাজারিকা আপা আমার সাথে অভিনয় করা করবে না সে বলে যে এত বড় এত মোটা মেয়ের মা আমি না সে করবে না সে শটই দিবে না এখন শাবানা পা যায় বলতেছে না কেন ওর চেহারা তো অনেক ইনোসেন্ট মোটা হইলে কি হবে শাবানা পা তাকে বুঝায় শোনায় তারপরে সে তাকে মা আমা আমার মেয়ে করলাম শুটিংটা হইলো অনেক যাত্রীর অভিনেত্রী ছিল তো ওই ছবিতে আমার একটা গান ছিল
যাই হোক, তো এইরকম এরকম ঘটনা আর কি, তো এগুলো আজও আমার মনে পড়ে, তো ভুলতে পারি না আমি শাবানা আপাকে, খুব ফিল করি, খুব মিস করি সব সময়। আর কোনোদিনই আসবে না, বলছিলাম না যে খাবার দাবার আনে, তো খাবার দাবার এমনি খেয়ে ফেলা সত সময় থাকে না, তখন কি করলো, বুদ্ধি করলো কি, খাবারের মধ্যে আপেল মালটা তারপরে তরমুজ মিষ্টি তার মধ্যে কেরাসিন তেল দিয়ে ধয়। এখন তো সাবান আপাত সেটা জানে না, সে কি করছে, শট শেষ, সে পট করে এক আপেলে কামড় দিছে, দিয়া তো মানে সে তার জান বাইরিয়ে যায় অবস্থা। আমাকে বলতেছে তুই করছ, আমি কেন করব, আমি তো জানি না ঘটনাটা, ভাই করছে মানে এই যে সে। তারপরে এখনকার শিল্পীরা হইলে সেদিন সে শট দিত না, কিন্তু শাবানাপা কিন্তু সেটা শট মিস করে নাই, সে কিন্তু কাজ করছে, সে কাজ করে ছবি শেষ করে দিয়ে তারপর ওখান থেকে আসছে। ঠিক সেই রকমই ছিল শাবনূর, শাবনূরের সাথে আমার অনেক ছবি, আমি লাস্ট শাবনূরের সাথে ছবি করলাম ঘরের লক্ষ্মী। তো শাবনুরের সাথে আমার প্রচুর ছবি আছে এবং ভালো ভালো ছবি আছে, বড় বড় ছবি, যেমন বন্দক, তারপরে ঘরের লক্ষ্মী, বৌশাশুড়ির যুদ্ধ, তারপরে আমি বলতে পারবো না শাবনুরে, আমার ছবি এত মনেও নাই আমার এত ছবি। যাই হোক, তো শাবনুর মানুষের শাবনুরকে একরকম বলতো, কিন্তু বাস্তবে শাবনুর আরেক রকম। আমাকে সবসময় মানুষে বলতো শাবনুর কৃপণ, শাবনুর গরিব দুঃখীদের সাহায্য করে না, কিন্তু আমার দেখা অবস্থাতে আমি একটা ঈদের কথা বলি, লাস্ট একটা ছবিতে শুটিং করলাম ঘরের লক্ষ্মী, সেই ছবি শুটিংয়ের সময় শাবনুর আমাকে বলে কি, আপা আজকে না ইফতারের পরে আপনি যায়েন না, একটু থাইকেন। আমি কেন রে, দরকার আছে? তো ইফতার শেষ, শাবনুর এত টাকা নিয়ে আসছে, প্রত্যেকটা জুনিয়র শিল্পীকে এবং প্রত্যেকটা প্রোডাকশন বয়কে সে 1000 টাকা করে দিয়ে গেল, আমি চোখের সামনে, মানে এটা কি কিপটার লক্ষণ? সে যেটা করলো কিন্তু তার একটা ই ছিল কি, সে কাউকে জানাইয়া কিছু করতো না, সে গোপনে করতো, তাই তো করা উচিত। আমি বাঁ হাত দিয়ে কী করবো, আমার ডান হাত জানবে না, আমি পড়লাম না কিছুই, কিন্তু মানুষের কয়ে বেড়ালাম আমি এই করি আমি সেই করি, কোনো লাভ নেই। তো এইরকম ছিল শাবনুরের গুণ, ওর সাথে আমি এত ছবিতে অভিনয় করছি, ও একটা খাবার সোনারঘাট থেকে প্রায় ও খাবার আনতো, চাউমিন আনতো, কেক আনতো, কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু খেত, কখনোই আমি দেখি নাই যে সে আলাদা একটা নায়িকা হিসাবে, আর তার মধ্যে নায়িকার মতো হওয়ার মানে আমাদের কাছে, সে বাইরে তো অবশ্যই সে হিরোইন, আমাদের কাছে নায়িকাগিরি ফলাইতো না কখনো, সে সবসময় মনে করতো যে আমি ও আমি একই আমরা। খুব ভালো সম্পর্ক ছিল আমার সাথে, আমি শাবনুর অভিনয় ছাড়া দেওয়ার পরে আমি অনেক কষ্ট পাইছি, আমার খুব খারাপ লাগে, আমি এখনও বলি সবাইকে যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে এত সুন্দরী, মানে সব দিকে তার আপাদমস্তক সে নায়িকা, সে দাঁড়াইলেই নায়িকা, মানে এই জিনিস আর আসবে কিনা আমি জানি না, তাকে আমি অনেক ফিল করি, আমি জানি না তার সাথে আমার দেখা হবে কি না, অনেককাল আমার দেখাও হয় না, আমার খুব মায়া হয়, ভালো, আমি তাকে খুব ভালোবাসি, তো সে ভালো থাক যেখানেই থাক। অভিনয় কোন কোনটা ভালো লাগে ওর? ওর সব কিছু ভালো, ওর চোখ সুন্দর, ওর অভিনয় সুন্দর, ওর কথা বলার স্টাইল সুন্দর, ও যে রোমান্টিক অভিনয় করে তখন তো আমি মাঝে মাঝে আমি নিজেই হারিয়ে যাই, মনে হয় যে আমি বুঝি ওইটা। হ্যাঁ, ওর সব সুন্দর, ও আপাত মস্ত বললাম না, ওর পুরোটাই ও পুরোটার মধ্যে ওর অভিনয়, ওর জন্মই হয়েছিল মনে হয় ফিল্মের হিরোইনের জন্য। আর বললাম তো বিগত দিনেও এরকম হিরোইন আসে নাই, ভবিষ্যতেও আসবে না ওর মতো নায়িকা। কতটা ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রি? আসলে প্রচুর ক্ষতি হয়েছে, ওনাকে কিন্তু আরো এখনো দরকার চলচ্চিত্রে। ও যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারত, যেটা ও আমি জানি না, আমার সঙ্গে কথা হয় নাই, দর্শক বা আমাদের প্রোডাকশনে ফিল্মে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা বলে যে ও মোটা হয়ে যাওয়ার জন্য অভিনয় করতে পারতেছে না, আর ওর যেটা ধারণা সেটা হচ্ছে ও বর্তমানে অভিনয় নিজের থেকে করছে না, দুইটা মিলিয়ে কোনটা আমি জানি না, তবে ওকে আরও অন্তত কম করলে 10 বছর ওর ইন্ডাস্ট্রিতে থাকা উচিত ছিল, ওর জন্য হোক আমাদের জন্য হোক। আর ও যদি আবারও ফিরে আসে ইন্ডাস্ট্রিতে তাহলেও জনগণকে গ্রহণ করবে, এটাও আমি জানি, আর ও যাওয়াতে ইন্ডাস্ট্রির থেকে তো ভালো ভালো জিনিয়াস জিনিসগুলো তো চলেই গেছে, আছেটা কি, মান্না নাই, সালমান শাহ নাই, শাবনুর নাই, তারপরে আর কে আছে, শাবান আপা নাই, কবরি আপাও এখন আর সেই অভিনয় করে না, মা যেটা আমাদের যেটাকে মা আমরা মনে করি, নায়িকার থেকে মা, সেন্ট্রাল ক্যারেক্টার একসময় প্রথম শুরুতে নায়িকা তারপরে মা হয়ে যায়, সেটাও নাই, ববিতা আপাও করে না, তা আছেটা কি, এখন যারা আছে তারা না না ঘরকা না ঘাটকা,
এখন যারা আসে কি হয়েছে জানো, এখন এখনকার নায়িকারা কি করে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইসা একটা নায়িকা বলবো না, যে কোনো শিল্পী আইসা প্রথমেই ওকে মনে কর কেউ অফার দিল, আগে জিজ্ঞেস করে কি নায়িকার ক্যারেক্টার, হয়তো হিরোইন ডায়রেক্টর বলে যে না এটা নায়িকা না ক্যারেক্টার আর্টিস্ট, ক্যারেক্টার পার্শ্ব ক্যারেক্টার না, সে করবে না, নায়িকা করবে। আরে নায়িকার স্থায়িত্ব তো খুব অল্প সময়, সে নায়িকা গো ধরে বসে থাকে, সে না হয় ঘরকা না হয় ঘাটকা, নায়িকাও হইতে পারে না ক্যারেক্টার আর্টিস্ট হইতে পারে না। আমরা আমরা গর্ব করে বলি আমি জীবনে কখনোই নায়িকা হইতে চাইনি, আমাকে একটা ছবিতে 10,000 টাকা আজ থেকে 40 বছর আগে সাইনিং দিছিল এফ কবির চৌধুরী, হিম্মতালা একটা হিম্মত আলী একটা ছবি বানাচ্ছিল উনি, সেই ছবিতে 10,000 টাকা সাইনিং দিয়া আমাকে ওই ছবির নায়িকা বানাইছিল। তো আমি তার আগে অনেক কমেডি ক্যারেক্টার করছি, আমি বাসায় এসে রাত্রে চিন্তা করলাম যে আমি এই ছবিটাতে হিরোইন হইলাম, নেক্সট টাইম যদি আমাকে আর কোনো ছবিতে না নেয় হিরোইন কেউ, তাহলে তখন আমার ভিতরে একটা ইগো কাজ করবে যে আমি তো নায়িকা, আমি অন্য ক্যারেক্টার করবো না, না আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি হবে, তাহলে তো আমি ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো না। পরের দিন সকালবেলা গিয়ে কবির সাহেবের টাকাটা ফেরত দিলাম, দেয়া পর উনি হাতে নিয়ে বললো যে তুমি টাকা ফেরত দিলে কেন, আমি বললাম ভাই আমি হিরোইন করবো না, আপনার ছবিতে কোনো পার্শ্ব ক্যারেক্টার নেই, আল্লাহ মানুষের নায়িকা হওয়ার জন্য, আমাকে না আপনি তো আমার একটা ছবিতে নায়িকা বানিয়ে ছাইরা দিবেন, তারপরে যদি কেউ না বানায় তখন কি হবে, তা আমার জন্য ক্যারেক্টার আছে যথেষ্ট। আমি 813টা ছবি 14টা ছবি আমার রিলিজ হয়ে গেছে, আমি রানিংও আছে আর 10-15টা, আরও কথাবার্তাও আছে 5-7টা। তা আমি তো আল্লাহর রহমতে আপনাদের আমার আমার ভক্তদের দোয়ায় ভালোবাসায় যদি আমি সুস্থ থাকি, যদি আমাদের ইন্ডাস্ট্রি উন্নতি হয় ভালো থাকে, আমি হয়তো সামনে আরও 10 বছর কাজ করতে পারবো এই এই ক্যারেক্টার আর্টিস্টই, কিন্তু হিরোইন কিন্তু আমি করতে পারবো না, তো আমার সেটা ভালো না। প্রথমে কি আসলে আপা জীবনের শুরুতে কি আপনি নেগেটিভ চরিত্র? হ্যাঁ না না, জীবনের শুরুতে আমি কমেডি ক্যারেক্টার করতাম একদম ফার্স্ট। আমার প্রথম ছবি হচ্ছে আদালত 77, আমি সেই ছবিতে কাজ করছি, ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, আমি 60 টাকা পাইছিলাম। তারপরে আমার একটা ছবি ছিল একালের নায়ক, সেটাও কমেডি ক্যারেক্টার, সেটাতেও আমার গান ছিল রোমান্টিক, রবিউল, এই রবিউল ভাইয়ের সাথে আমি একটাই ছবি করছি, রবিউল, হ্যাঁ একটাই ছবি করছি, এটা আমার সেকেন্ড ছবি, সেখানে আমি পাইছিলাম 150 টাকা, 3 দিন শুটিং করছিলাম, 1 দিন গান 2 দিন ক্যারেক্টার, তারপর আর মনে নাই। তারপরে সুলতানা ডাকু, আলিপ লায়লা, রাজ সিংহাসন, ও কত আমি তারপর আর মনে নাই যেগুলো, মানে এই আমার এখান থেকে শুরু, আমি 160 টাকা 150 টাকা দেন, তারপর তো আল্লাহর রহমতে আমি অনেকই পাইছি, আমাকে আল্লাহ ভালোই রাখছে সুস্থই রাখছে। এখন আমার বললাম না চাওয়া পাওয়ার মানুষের শেষ নাই। খল চরিত্র কোনটা ছিল প্রথম? আমার প্রথম খল চরিত্র হচ্ছে সম্মান, শিবলি সাদিক সাহেব ডিরেক্টর, হ্যাঁ রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, আলিরাজ, রোজিনা, নূতন, অরুণা বিশ্বাস, এটিএম ভাই, আমি, তো ওইটি আমার প্রথম খল চরিত্র। এবং এটা শিবলি ভাইরা আমাকে দেখে, আমি থিয়েটার করতেছিলাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, ওখানে দেখে ওরা কাস্ট করে, তারপরে ওদের সাথে আমি পরপর 3টা ছবি আমি ব্যাংককে গিয়ে করলাম, সম্মান, দুর্নাম, দংশন, তারপর তারপরে অনেক ছবি করছি আমি সিলভিয়ার সাথে, কিন্তু এই 3টা ছবি আমার বাইরে করা, ব্যাংককে করা। তো ওখান থেকে শুরু, 3টার মধ্যে আমার খল ক্যারেক্টার এবং খুব সুন্দর ক্যারেক্টার, এবং সেন্ট্রাল ক্যারেক্টার যাকে বলে, ঠিক আছে, খল নায়িকাই বলা যায়, হ্যাঁ খল নায়িকা। আর তারপরে তো প্রচুর ছবিতে আমি খল নায়িকা করি, তবে আমার কিছু সৌভাগ্য আছে, যেমন আমি একই ছবিতে 2 বারও কাজ করছি, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রসের বাইদা নিতে, তখন ওইটার মধ্যে রানী করছিল মায়া হাজারিকা, আমি করছিলাম বেদিনী, রোজিনার মা, ঠিক এইটাই যখন কালারে শাবনূর আর সাকিব খান নায়ক নায়িকা হইলো, আগেরটা ছিল ওয়াসিম আর রোজিনাপা, আর পরেরটা শাবনূর সাকিব, সেটার মধ্যে আবার আমি রানী আর বেদিনী করছে বোধহয় কিয়া চৌধুরী, এটার মধ্যে আমি রানী করলাম। তা আমার সৌভাগ্য না 30 বছর আগে গিয়ে একই ছবিতে, আবার 30 বছর পরে সেম ছবিতে করছি আমি। আরও আরও আছে, আরও কী কী যেন ছবি আছে আমার, যেটা এই একটাই গল্প নিয়ে 3টা ছবি হয়েছে, নয়া বাইদানি, সেটার মধ্যেও আমি রানি। বাহ, আসলে এগুলো ভাগ্যের ব্যাপার, সেটাই বললাম যে আমার অনেক ভাগ্য।